লুকিয়ে প্রেম করার যেমন মজাই আলাদা, সেরকম বিনা নেমন্তন্নে বিয়ে বাড়ি খাওয়ার যেন মজাই আলাদা। একটু বুকে দুকপুক দুকপুক নিয়ে খাবার খেতে যেন খাবারের স্বাদগুলো আরও কয়েক গুণ বেড়ে যায়। বিনা নেমন্তন্নে আপনারা কেউ বিয়ে বাড়ি গেছেন নাকি? আমি কিন্তু ছোটবেলায় প্রচুর গেছি। আর আমার যেটা মনে হয়, বিয়ে বাড়ি মানে কিন্তু শুধুমাত্র একটা বিয়ের অনুষ্ঠান নয়, সেখানে জমকালো খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া না থাকলে বিয়ে বাড়িটা ঠিক জমে না। তো এইরকমই একটা বিয়ে বাড়িতে কিছুদিন আগে পৌঁছে গেছিলাম আমি। আর আমার বিয়ে বাড়ি যাওয়া মানেই জানেন সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং সার্ভিস। আর সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং সার্ভিস মানে কিন্তু 100-এর উপরে মেনু। একটা বিয়ে বাড়ি গিয়ে 100-এর উপরে মেনু, বাপরে বাপ, ভাবা যায়? প্রথমে গিয়েই কিন্তু আমি চলে গেলাম কাবাব কাউন্টারের দিকে। আর এই কাবাব কাউন্টারটাই দেখুন, এত বড় জায়গা নিয়ে সাজানো হয়েছিল এই কাবাব কাউন্টারটা। আর গিয়ে সময় নষ্ট না করে যাকে বলে সুভাষ সিগ্রাম, একদম পুরো গিয়ে প্লেট নিয়ে চলে গেলাম কাবাব কাউন্টারে। কাবাব কাউন্টারে প্রথমেই যেটা নিলাম সেটা হচ্ছে গ্রিন চাটনি। আর গ্রিন চাটনি নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম একের পর এক সমস্ত স্টার্টার নেওয়ার জন্য। এই যা, আমার রেশমি কাবাব পড়ে গেল। তো মোটামুটি প্লেট ভর্তি করে সমস্ত বিভিন্ন রকমের স্টার্টার নিয়ে নিলাম, যেখানে গোল্ডেন ফ্রাইড প্রন থেকে আরম্ভ করে রেশমি কাবাব থেকে আরম্ভ করে তন্দুরি থেকে আরম্ভ করে প্রচুর রকমের আইটেম রয়েছে। আর তার সঙ্গে রয়েছে গ্রিন চাটনি। এই সমস্ত সফট সফট কাবাব গ্রিন চাটনিতে বুলিয়ে খেতে জাস্ট আলাদাই লেভেল লাগে। আর স্টার্টারেই যদি এত রকমের মেনু হয়, তাহলে তো বুঝতে পারছেন যে মেন কোর্স এবং ডেজার্টে কী আসতে চলেছে। এরপরে আমি যে কাবাবটা খাচ্ছি, এই কাবাবটা কী কাবাব দেখে নাম বলতে হবে। দেখা যাক আপনারা যারা ভিডিও দেখেন কতটা ফুডি, সেটা দেখলেই বোঝা যাবে। আর এরপরে আমি ট্রাই করলাম রেশমি কাবাব। আর এই রেশমি কাবাবগুলো দেখুন, একদম সফট সফট কাবাব, অসাধারণ লাগে। আর এই সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং সার্ভিসের কিন্তু গোল্ডেন ফ্রাইড প্রনটা আমার জাস্ট অসাধারণ লাগে, জাস্ট মুখে লেগে থাকে আর কি। এরকম ধরনের গোল্ডেন ফ্রাইড প্রন হলে কিন্তু আমি মোটামুটি 10-15টা চালান করে দিতে পারবো মুখে, আপনি কতগুলো পারবেন? আর এই কাবাব খেয়ে নিয়ে নেক্সট চলে গেলাম কিন্তু আমি নেক্সট স্টার্টার আইটেমের দিকে, যেখানে প্রথমেই নিয়ে নিলাম আমার একেবারে ফেভারিট কাবাবটা, সেটা হচ্ছে টেংরি কাবাব। এরকম গদার সাইজের টেংরি কাবাব হলে তো জাস্ট কোনো কথাই নেই। আর তারপর ট্রাই করলাম একটা নতুন আইটেম, বিয়েবাড়িতে গিয়ে কখনো পিজা খেয়েছেন নাকি? সত্যি শুনতেই অবাক লাগে, বিয়েবাড়িতে পিজা! সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং সার্ভিস হলে সব কিছুই সম্ভব। 100-এর উপরে মেনু বস, এইসব তো থাকবেই। যেগুলোর নাম জানেন আপনারা সেগুলো তো রয়েছেই, যে সমস্ত খাবারের নাম জানেন না সেইগুলোও কিন্তু এই বিয়েবাড়িতে থাকে। আর এই গদার সাইজের টেংরি কাবাব, ওহো, চাগাতেই কষ্ট হচ্ছে, একদম সোজা মুখে চালান করে দিলাম। এরকম টেংরি কাবাব হলে কতগুলো খেতে পারবেন আপনি? স্টার্টার ছেড়ে নিয়ে আমি একটু ঘোরাফেরা করলাম বিয়েবাড়ি আর কোনায় কোনায় কোথায় কী রয়েছে এবং মেন কোর্সে কী কী খাবো সেগুলোর প্ল্যান করে নিলাম। আর সেগুলোর প্ল্যান করতে গিয়ে দেখলাম একটা ফলের কাউন্টার, বিয়েবাড়িতে আবার ফল! আপনি কখনো খেয়েছেন নাকি বিয়েবাড়িতে ফল? আমি তো প্রথম দেখলাম যেখানে বিয়েবাড়িতে এত বড় একটা ফলের কাউন্টার থাকে, যেখানে বিভিন্ন রকমের ফল রয়েছে। এখানে পেয়ারা থেকে আরম্ভ করে, সে সময় আমের সিজন ছিল না, তাহলে মনে হয় আমটাও থাকতো, পেঁপে থেকে আরম্ভ করে পানি ফল থেকে আরম্ভ করে আপেল থেকে আরম্ভ করে আঙুর, সমস্ত কিছুই কিন্তু এখানে রয়েছে। তো আমি গিয়ে একটু পেট ভরে জমিয়ে ফল খাবো প্ল্যান করলাম। বিয়েবাড়িতে ফল পেয়েছি এ তো ভাবাই যায় না, এই ফল মিস করা যাবে না। তো প্রথমে নিয়ে নিলাম আপেল, তারপরে নিয়ে নিলাম পেঁপে। পেঁপে কিন্তু ফলের মধ্যে আমার বেশ দারুণ লাগে। ফলের মধ্যে কোন কোন আইটেমগুলো বা কোন কোন ফল আপনি সবথেকে ভালো খান জানান আমাকে কমেন্ট বক্সে। আমার কিন্তু আমের সিজনে আম সবথেকে ভালো লাগে, আম পেলে মোটামুটি আর কোনো কথাই নেই। আমি কিন্তু প্রতিদিন আমের সিজনে 8-10টা করে আম খাই বাড়িতে, মানে সকালে আম, দুপুরে আম, রাত্রিরে আম, সবসময় আমার আম চাই। তো কিছু ফল এখানে নিয়ে নিলাম, তার মধ্যে প্রথমেই ট্রাই করলাম পেঁপে। এই পেঁপে, মিষ্টি মিষ্টি পেঁপে, বেশ ভালোই লাগে। আর তার সঙ্গে যেটা ছিল সেটা হচ্ছে, এই ফলটার নাম বলতে হবে, আমি আপনাদেরকে বলবো না। আর তার সঙ্গে খেয়ে নিলাম আমি এখানে শশা থেকে আরম্ভ করে আপেল, সমস্ত রকমের ফলই ছিল। আপনি যদি চাইছেন আপনার বিয়েতে এইরকমভাবে ইয়াদগার হয়ে থাকুক খাওয়া দাওয়ার দিক থেকে, তাহলে কিন্তু আপনাকে যোগাযোগ করতেই হবে সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং সার্ভিসকে, যেখানে 100-এর ওপরে মেনু, যেখানে খাওয়া দাওয়ায় প্রচুর ভ্যারাইটি এবং খাওয়া দাওয়ার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। এর আগে কে কে সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং সার্ভিসে খাবার খেয়েছেন জানান আমাকে কমেন্ট বক্সে। আর ফল টল খেয়ে নিয়ে আমি চলে গেলাম নেক্সট স্যুপ কাউন্টারের দিকে। বিয়েবাড়িতে 100-এর ওপরে মেনু, সবকটা কিন্তু আমি ট্রাই করবো, এটাই আমার টার্গেটে থাকে। এখান থেকে নিয়ে নিলাম একদম গরম গরম স্যুপ, একদম ধোঁয়া উঠছে, দেখেছেন? এই স্যুপ খেতে কিন্তু আমার বেশ দারুণ লাগে। স্যুপ খেতে কে কে ভালোবাসেন জানান আমাকে কমেন্ট বক্সে। যদিও কোনটা খেতে যে আমার ভালো লাগে না সে বিষয়ে আমি
নিজেই কনফিউজড। আমি কিন্তু সর্বভুক প্রাণী বস, আমার মতন আর কে কে রয়েছেন যে সর্বভুক প্রাণী জানাবেন আমাকে কমেন্ট বক্সে। তো স্যুপ খেয়ে নিয়ে নেক্সট চলে গেলাম মোমো কাউন্টারের দিকে। এবার একটু জমিয়ে মোমো খাবো। মোমো যেখানে এখানে কিন্তু নর্মাল মোমো ছিল, আর এখানে ছিল গন্ধরাজ মোমো। আর মোমোর এই যে ঢাকনাটা খুলতেই যে ফ্লেভারটা আসে না, এই গন্ধটা শুকলেই যেন খিদে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয় আমার। আর এই মোমো তার সঙ্গে একদম গরম গরম দুটো গন্ধরাজ মোমো নিলাম, এবং তার সঙ্গে নিলাম যেটা সেটা হচ্ছে এমনি নর্মাল মোমো ছিল। তো দুটো মোমো ট্রাই করে নিতে হবে আমার। মোমো এরপরে কে কে ভালো খান জানাবেন আমাকে। তো সামনে থেকে যেটা আমি নিয়ে নিলাম সেটা হচ্ছে চাটনি। এখানে কিন্তু দু রকমের চাটনি রাখা ছিল মোমোর সাথে, আর এই ঝালঝাল চাটনিটা এটা কিন্তু অসাধারণ লাগে। দুটোর কম্বিনেশন জাস্ট অসাধারণ। তো মোটামুটি একটু ফাঁকায় চলে গেলাম। এই বিয়ে বাড়িতে কিন্তু এই দিন 1000-এর ওপরে নিমন্ত্রিত। ভাবা যায় 1000 লোক একসঙ্গে একই জায়গায় খাবে, কি বিশাল তার পরিকাঠামো থাকতে হবে তাহলে। আর যখনই আমি শুনেছিলাম যে এই বিয়েবাড়িতে 1000 লোক নিমন্ত্রিত, আমি মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম বিকালে বিকাল পৌঁছে যাব, তাহলে যদি আমি ফাঁকায় জিনিসগুলোকে কভার করতে পারি। তো ওই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। তবুও অলরেডি লোক চারিদিকে ভিড় জমতে আরম্ভ করেছে আশেপাশে দেখতে পাচ্ছেন। তো এই খাওয়া দাওয়া শেষে এবার চলে গেলাম আমি মেন কোর্সের দিকে। আর মেন কোর্সে বিশাল বড় মাঠের মধ্যে কিন্তু জায়গা লাগানো হয়েছিল এই মেন কোর্সের বুফে। তো সেখান থেকে প্লেট নিয়ে নিলাম, প্লেট নিয়ে সোজা চলে গেলাম খাবারের কাউন্টারের দিকে। আর যেখানে প্রথম গেলাম সেটা হচ্ছে তাওয়া ফিশ। এই সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং সার্ভিসের কিন্তু তাওয়া ফিশটা জাস্ট অসাধারণ করে। কিছু কিছু আইটেম রয়েছে যেগুলো জাস্ট মুখে লেগে থাকার মতন করে। ওই জন্য নিয়ে নিলাম গরম গরম দু পিস তাওয়া ফিশ, এবং তারপরে যেটা নিলাম সেটা হচ্ছে পোলাও। আর প্রতিকটা খাবার থেকে কেমন গরম ধোঁয়া উঠছে দেখুন। আর তারপরে নিলাম হচ্ছে পাতুরি। পাতুরি কে কতগুলো হায়েস্ট খেয়েছেন, আপনার রেকর্ড কত রয়েছে জানাবেন আমাকে কমেন্ট বক্সে। তো পাতুরি নিয়ে তারপরে যেটা ছিল সেটা হচ্ছে চিতল মাছের মুইটটা, যেটা আমি স্কিপ করে গেছি। তারপরে চলে গেলাম ডাব চিংড়ির দিকে। তো ডাব চিংড়ি একদম ঝোলে মাখিয়ে ঝোল ঝোল ডাব চিংড়ি দেওয়া হলো আমাকে এরকম সাইজের দুটো। আর যদি ডাব চিংড়ি এরকম সাইজের চিংড়ি আপনি পান, কতগুলো চিংড়ি আপনি খেতে পারবেন বা হায়েস্ট কতগুলো চিংড়ি খেয়েছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। তো এই সমস্ত খাবার নিয়ে মোটামুটি একটু ফাঁকায় চলে গেলাম শান্তিতে খাবো বলে। প্রথমেই যেটা ট্রাই করলাম এখান থেকে সেটা হচ্ছে এখানকার তাওয়া ফিশটা। তাওয়া ফিশটা কতটা সফট দেখুন, আলতো করে একটা মোচড় দিতেই কিন্তু ভেঙে হাতে চলে আসলো। আর হাতে গরম তাওয়া ফিশ একটু ফু দিয়ে সোজা মুখে চালান করে দিলাম। আর তারপর যেটা ট্রাই করলাম পাতুরি, আর এই পাতুরিটা দেখুন মাছটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে। আর উপরের যে মশলাটা লেগে রয়েছে সেই মশলার ফ্লেভারটা কিন্তু একদম মাছের ভেতর পর্যন্ত গেছে। তারপরে খেতে খুব অসাধারণ লাগছে এটা। আর এই খেয়ে নিয়ে তারপরে নেক্সট চিংড়ি মাছ খাওয়ার পালা। যদিও চিংড়ি মাছ আমার ততটা পছন্দ না, আর পছন্দ না এই ছাড়ানোর ঝামেলার জন্য। আর দেখতেই পাচ্ছেন বাঙালির কাঠি করা স্বভাব, যেখানে পাড়ে কাঠি করে দেয় চিংড়ি মাছও কাঠি করে দিয়েছে। কিন্তু এই চিংড়ি মাছে কাঠি গোজা কেন থাকে কে কে জানেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে। অনেক কষ্টে ছাড়িয়ে ফিরিয়ে একটা চিংড়ি মাছ আমি সোজা মুখে চালান করে দিলাম, এবং তারপরে কিন্তু এই চিংড়ি মাছের যে ডাব চিংড়ির গ্রেভিটা, এই হোয়াইট গ্রেভিটা কিন্তু আমার দারুণ লাগে। তো পোলাও দিয়ে সেই হোয়াইট গ্রেভিটা মেখে নিয়ে জাস্ট আহা হা অসাধারণ। নেক্সট চলে গেলাম পিস পোলাও। নেক্সট এখানে যেটা ছিল সেটা হচ্ছে পিস পোলাও। আর পিস পোলাওয়ের মধ্যে দেখতে পাচ্ছেন পনির থেকে আরম্ভ করে মটরশুঁটি প্রচুর পরিমাণে রয়েছে। আর পিস পোলাওয়ের পরে যেটা নেক্সট নিয়ে নিলাম সেটা হচ্ছে চিকেন কষা। আর এই চিকেন কষার কালারটা দেখুন, কালারটা লাল লাল, আর তারপরে মাটনের কালারটা দেখুন। মাটনের কিন্তু মেন দুটো পিস আমি পেয়েছি, একদম নল্লি পিস আর হচ্ছে সিনার পিস। আর এই চিকেনটা কতটা সফট দেখুন, একদম ধরতে কিন্তু একদম হাড় থেকে ছাড়িয়ে চলে আসলো। প্রথমে পিস পোলাও দিয়ে কিছুটা চিকেন মেখে সাবার করে দিলাম। নেক্সট যেটা ট্রাই করবো সেটা হচ্ছে মাটন কষা। মাটন হলে বিয়েবাড়িতে আর কোনো কথাই নেই। যদিও আমি এক্সপেক্ট করেছিলাম যে বিয়েবাড়ি মানে একটু মাটন বিরিয়ানি হবে, কিন্তু সেই দিক থেকে এখানে একেবারেই আশা হতো। এই বিয়েবাড়িতে মাটন বিরিয়ানি ছিল না বস, খুব দুঃখ পেয়েছি। মোটামুটি সেই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন এই মাটন দিয়ে আর পিস পোলাও দিয়ে কাজ চালিয়ে নিলাম এই বিয়েবাড়িতে। আর এই মাটনটা কিন্তু একেবারেই সফট ছিল, একদম কামড় দিতেই দেখতে পাচ্ছেন হাড় থেকে বেরিয়ে চলে আসলো। আর ইতিমধ্যে কিন্তু বিয়েবাড়িতে প্রচুর ভিড় জমে গেছে, 1000 লোক, ভিড় তো হবেই। লাইন দিয়ে ডেজার্ট নিচ্ছে, রেশনের দোকানের মতন লাইন পড়েছে ডেজার্টের কাউন্টারের সামনে। সত্যি ভাবা যায় আমিও সেই লাইনে দাঁড়িয়ে পড়লাম রেশনের দোকানের মতন। আর অনেক কষ্ট করে একটু জায়গা পেলাম, সেই জায়গাতে নিয়ে নিলাম গরম গরম জিলিপি এবং তার সঙ্গে রাবড়ি। দুটোর কম্বিনেশন কিন্তু দারুণ লাগে। তুমি এখান থেকে খাওয়াটা টেস্ট করে বলো কেমন লাগছে। তারপর ওদিকে চাই তাহলে।
চান্স পাচ্ছি না। বিশ্বজিৎ দা এখন স্ট্রাগল করছে, খুব স্ট্রাগল, খুব স্ট্রাগল করছে, লাইন দিয়ে খাবার নিতে হচ্ছে। খানচারে গিয়ে দাও, খানচারে খুলো। তো বিশাল লড়াই, ঝক্কি, ঝামেলা পুইয়ে এই ডেজার্ট নিয়ে আসলাম। তবে এই ডেজার্টগুলোর জন্য কিন্তু লড়াই সমস্ত কিছু সার্থক। আর মিষ্টি কিন্তু আমার জাস্ট ভালো লাগে, যতই খাওয়ার থাক না কেন সামনে মিষ্টি দেখলে আমি মোটামুটি মিস করি না। জিলেপি এবং রাবড়ির পরে যে আইটেমটা নিতে আমি দাঁড়ালাম সেই আইটেমটার নাম কি এটা আপনাদেরকে বলতে হবে। আমি চেক করে দেখবো যারা ভিডিও দেখেন কতটা ফুডি এবং আইটেমগুলোর নাম জানেন। তো মোটামুটি চার পিস বলেছিলাম, পাঁচ পিস আমাকে দিয়ে দিয়েছে ভালোবেসে। আর সেই ডেজার্ট নিয়ে আমি কিন্তু চলে আসলাম একটু ফাঁকায় জঙ্গলের মধ্যে। সেখানে এসে প্রথমেই জিলেবি আর রাবড়িটাকে সোজা মুখে চালান করে দিলাম, গোটা জিলেবিটা একেবারে মুখে ঢুকিয়ে নিয়েছি। আর তারপরে যেটা ছিল সেটা হচ্ছে বেকড রসগোল্লা, নাম বলবো না বলেছিলাম বলে দিলাম। বেকড রসগোল্লা আমার কিন্তু দারুণ লাগে বস, গরম গরম বেকড রসগোল্লা একের পর এক পাঁচ পিস সাবার করে দিলাম। আর এই মিষ্টি খেয়ে দিয়ে তারপরে চলে গেলাম পানের কাউন্টারের দিকে। বিয়েবাড়িতে লাস্টে একটু পান না খেলে ঠিক হয় না, এই সমস্ত খাওয়া দাওয়া করে আমি এবার এগিয়ে গেলাম বাড়ির দিকে। আর আপনারা দেখুন এই যে সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং সার্ভিসে বলি যে একশোর কাছাকাছি মেনু, একশোর ওপরে মেনু, কী কী মেনু ছিল এই বিয়েবাড়িতে তার একটা প্ল্যান দিয়ে দিলাম।